রংপুরের পীরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে পীরগঞ্জ পৌরসভা সরকার জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি হয়ে যাওয়া 16 ভরি স্বর্ণালঙ্কার ও 90 ভরি রূপালঙ্কার উদ্ধার সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, গত 18 নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন সরকার জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। এ ঘটনা সরকার জুয়েলার্সের স্বত্বাধিকারী বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ চোরের সন্ধানে নেমে বিভিন্ন স্থানে সিসি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিক আপ, নগদ টাকা, 16 ভরি 4 আনা স্বর্ণালঙ্কার, 90 ভরি রূপালঙ্কার সহ চুরির ঘটনার সাথে মূলহোতা দুক্কা কাদের ওরফে রফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গাজীপুর জেলা হতে আটক করা হয়। এদিকে গতকাল পীরগঞ্জের বাবনপুর গ্রামে কৃষকের চুরি হয়ে যাওয়া বৈদ্যুতিক ট্রান্সফরমার উদ্ধার সহ একজনকে আটক করেছে থানা পুলিশ। এটা আমি তো একটা ড্রাইভার, আমি তেজার নিজে কর্ম করি না, আমার সাথে আরো তিনজন লোক আছে, তারা এগুলা আগে থেকে মানে বাজার ঘাটে আসে, এসে মনে করেন যে এটা ওই হাট বাজারের নামে মনে করেন যে বিভিন্ন দোকানপাটে বসে ওঠে, তারা এগুলা দেখাশোনা করে, দেখা যখন মনে করেন যে যদি জানে যে কাজ করতে পারবে তখন ওই আমাকে ফোন করে, আমি তখন এদের হাতে নিয়ে আবার চলে আসি। তিনজন ছিল আর জি, আমি তো ড্রাইভার আর তিনজন ছিল সুইচগার, ও এক দোকানে বিক্রি করছিল আর কি, আমাকে বলছিল যে 7.5 লাখ জি, আমি পাইছি মানে 1,60,000 জি। পীরগঞ্জ থানার ওসি আনারুল ইসলাম জানান, চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধার সহ দুজনকে আটক করা হয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। তারা দুজনেই আন্তঃজেলা চোরচক্রের সদস্য ছিলেন, তাদের নামে বিভিন্ন থানায় চুরি ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে, আসামিদের রংপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এটা একটা চাঞ্চল্যকর চুরির ঘটনা, যেটা ডাকাতের ডাকাতিরও সামিল বলা যায়। এই স্বর্ণ চোরাচালান চক্রের যে আন্তঃদেশীয় চক্র, সেই চক্রটা আমাদের রংপুর বিভাগের বিভিন্ন জায়গায়, ওরা বিশেষ করে রংপুর বেসিস মানে অপারেশনগুলোই বেশি চালিয়েছে। আমরা শুনেছি আমাদের রংপুর বিভাগের বিভিন্ন থানায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে 4-5টি করে মামলা আছে, এমনকি ওয়ারেন্ট পেন্ডিং আছে। তো আমরা প্রথমত সিসি ক্যামেরার মাধ্যমে আমাদের নিজ থানা এলাকা থেকে রংপুর শহর পর্যন্ত, রংপুর শহর থেকে যমুনা সেতু পর্যন্ত আমরা প্রায় 4 দিন ব্যাপী রেকি করে শুধুমাত্র এই গাড়ির অবস্থান এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা নির্ধারণ করার চেষ্টা করেছি যে এই অপারেশনাল কাজে কোন গাড়িটা ব্যবহৃত হয়েছে। পরে আমরা যমুনা সেতু থেকে গাড়ির প্রকৃত রেজিস্ট্রেশন নাম্বারটা ওখানকার ক্যামেরায় বা ওখানকার আলোয় স্পষ্ট বোঝা গেছে। এর আগে তারা কৌশলিকভাবে যেসব জায়গায় তারা থামিয়েছে সেটা যেন সিসি ক্যামেরায় আওতায় না পড়ে এমন কৌশলের তারা আশ্রয় নিয়েছে, কোনোভাবেই যেন রেজিস্ট্রেশন নাম্বারটা বোঝা না যায় এমন জায়গায় তারা অবস্থান নিয়েছে আমরা অনেকভাবে লক্ষ্য করেছি। পরে আমরা যমুনা সেতু থেকে যখন নিশ্চিত হয়ে গেলাম, যমুনা সেতুর সেই টোল পয়েন্টে যখন নিশ্চিত হয়ে গেলাম যে প্রকৃতপক্ষে চুরির ঘটনা এই রেজিস্ট্রেশন নম্বরের গাড়িটা ছিল, পরে আমরা বিআরটিএ থেকে এবং আমাদের বিভিন্ন থানা ফাঁড়ির সোর্সের মাধ্যমে আমরা যখন নিশ্চিত হলাম যে এই গাড়িটাতে কারা কারা অভিযুক্ত ছিল বা কে ড্রাইভ করতেছিল, প্রকৃতপক্ষে যে গাড়িটাতে মূল হোতা এবং ড্রাইভার আরও 5-10টা মামলার আসামি সে, তখন আমরা তার অবস্থান আইডেন্টিফাই করলাম যে সে গাজীপুর এলাকায় তার অবস্থান। পরে গাজীপুর এলাকা সহ গাজীপুর, ময়মনসিংহ, ঢাকা এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সহ আমরা পার্শ্ববর্তী কয়েকটি জায়গায় বিভিন্ন তথ্য সংগ্রহের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে এই ঘটনায় অপারেশনে 4 জন ছিল, যেখানে দোক্কা ওরফে কাদের নামের ছিল ড্রাইভার এবং সেই এই প্রত্যেকটা অপারেশনের লিড দিত। তো আমরা কাদেরকে যখন আমরা গ্রেপ্তার করতে পেরেছি তার মাধ্যমে আমরা জানতে পেরেছি এরা কারা কারা ছিল এর সাথে, এবং প্রত্যেকের বিরুদ্ধে 4-5-6টি করে মামলা এখন পর্যন্ত চলমান আছে, তাদের নাম ঠিকানা আমরা স্পষ্ট পেয়ে গেছি আর কাদেরকে আমরা বা দোক্কা ওরফে কাদেরকে আমরা গ্রেপ্তারও করেছি। তার দেওয়া স্টেটমেন্টের ভিত্তিতে আমরা গাজীপুরের কালিয়াকোট থেকে এই যে চুরি যাওয়া 16 ভরি 4 আনার স্বর্ণ, 90 ভরি রূপা আর পাশাপাশি তা আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্যও আমরা পেয়েছি। এই ঘটনাই শুধু নয়, আমাদের উত্তরাঞ্চলের এই চুরির মানে চাঞ্চল্যকর চুরির যেসব তথ্য আরও বিভিন্ন থানা পেন্ডিং আছে, আমাদের মাধ্যমে তারা তথ্য পেয়ে গেলে আমরা তাদেরকেও সহযোগিতা করব এবং এই চুরির ঘটনায় আর যারা অভিযুক্ত আছে আমরা তাদেরকেও গ্রেপ্তার করতে সমর্থ হব, আমরা সর্বোচ্চ প্রচেষ্টায় আছি। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24।
আলম সার প্যালেস। এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, বীরগঞ্জ, রংপুর।